আলহামদুলিল্লাহ কামের মাদ্রাসা বরাবরই নেয় সাংস্কৃতিক পক্ষ উদযাপন করে থাকে এই বছর দুই হাজার বিশ সালে আমরা সাংস্কৃতিক পক্ষ উদযাপন করতে যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা আমাদের মাঠে গিয়ে আমাদের অনুষ্ঠান উদযাপন আমি সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবি কে সে করেছে ভিড় যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজার বছর নাই বছর তোমাদের মেধা এবং মননকে আরো এগিয়ে নেওয়ার জন্য এই সাংস্কৃতিক পক্ষের আয়োজন করেছে সেই পথ হারা দে প্রচার করে খোদার বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কামিল মাদ্রাসা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি এবং তামরুল কামিল মাদ্রাসা ঢাকায়ের মোহতারাম অধ্যক্ষ সাইফুল হাদিস দেখতুর আবু ইউসুফ খান হাফিজ্লাহ আসাদাম ছাত্র বন্ধুগণ তামরুল কামিল মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তারই অংশ হিসেবে ছাত্রদেরকে আদর্শিক নৈতিক সাংস্কৃতিক মনন সাধনের জন্য আদর্শ নাগরিক গড়ে তুলে দেশ জাতি ও উম্মার গুরুত্বপূর্ণ খেদমত আন্দাম দেওয়ার জন্য তামরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষক অভিভাবক সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবে ইনশা আল্লাহ এরই অংশ হিসাবে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুধু শুভ উদ্বোধন ঘোষণা হবে মদিনা শহর গ্রাম গঞ্জ দেশ সকলের সামগ্রিক কার্যক্রমের সমস্যা হল তামাদ্দুন বা সংস্কৃতি আজ দেশে বিদেশে অসুস্থ সংস্কৃতি বিভৎস সংস্কৃতি অনৈতিক সংস্কৃতি দেশ জাতিকে সর্বনাশ করে দিচ্ছে তারই মোকাবিলায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ ধারায় সুস্থ সংস্কৃতিতে আমাদেরকে দেশ জাতির উম্মার একটি দিক নির্দেশনা দেবে ইনশাআল্লাহ আমরা সকল শিক্ষক ছাত্র সকলেই মিলে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক পক্ষ পালনের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই সুস্থ ধারায় ইসলামিক ধারায় কোরআনিক ধারায় হাদিসের আলোকে সুস্থভাবে দেশ জাতিকে সাংস্কৃতিকভাবে গড়ে তোলা সম্ভব এখনই আমরা সেই সাহিত্য আল্লাহর কাছে কামনা করি রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দিন যাতে একটি সুস্থ সাংস্কৃতিক পক্ষ পালনের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে কবুল করুন ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা গাইব সম্য ভক্তি এক আল্লাহ তামিল মিলাদ কামেল মাদ্রাসা বরাবরের ন্যায় দুই হাজার বিশ সালে আমরা সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করতে যাচ্ছি এতক্ষণ আমাদের ছাত্র দায়িত্বশীল এবং কনভেনার সহ যারা আলোচনা করেছেন তারা তোমাদেরকে অবশ্যই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং সাংস্কৃতিক পক্ষ পালনের যে লক্ষ্য উদ্দেশ্য এই ব্যাপারে তোমাদেরকে অবগত করেছি আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব আজকে আমরা এখানে আমাদের এই গুরুত্বপূর্ণ সময় ক্লাসের সময়কে নিয়ে তোমাদেরকে এখানে সাংস্কৃতিক পক্ষে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সহকর্মী বৃন্দদেরকে মুবারক জানিয়ে আজকে আমরা আমাদের দুই হাজার বিশ সালের সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করতে যাচ্ছি মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাল আমাদের সুন্দর পরিবেশে সুপ্ত প্রতিভা বিকাশের জন্য হামালাতুর কুরআদেরকে নিয়ে তাদের মেধা এবং যোগ্যতা তামের প্রতিষ্ঠার মূলক উদ্দেশ্য মহাদ্দেশ এবং মুফাসের এবং ফকি মানের লোক তৈরি করার জন্য যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের অংশ বিশেষ হিসাবেই এই সাংস্কৃতিক পক্ষের আয়োজন সেখানে তোমরা সকলেই সেই বিভিন্ন বিষয়ে নিজের নাম দিয়ে এবং যোগ্যতা সহকারে প্রচেষ্টা করে সে সমস্ত বিষয়ে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রাখবে ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম আগামী আজকে উদ্বোধন হলো এবং বাকি ক্লাসগুলো হবে এবং আগামী দুই তারিখ থেকে আমরা সকল কার্যক্রম ইনশালা আমাদের যে পুশিয়ারা যা উল্লেখ রয়েছে সেগুলা সঠিকভাবে হবে তবে আমি যে দুটো কথা বলতে চাচ্ছি তা হচ্ছে আমরা আমাদের পড়াশোনা গুরুত্বপূর্ণ বাদ দিয়েও দেখা যায় অনেক শিক্ষার্থী এদিক সেদিক চলে যায় আমি শিক্ষক মণ্ডলী এবং সাংস্কৃতিক পক্ষের কনভেনারকে বলবো অবশ্যই সকল ছাত্র ছাত্রজন প্রাণবন্তভাবে এবং মনোযোগ সহকারে প্রতিটি ইভেন্টে যেন তারা অংশগ্রহণ করে এবং সকলে সেন উপস্থিত করে যেন আমাদের এই পক্ষকে তারা আরও সুন্দর করতে পারে এবং পক্ষ উদযাপন যেন আরও আকর্ষণীয় সেদিকে লক্ষ্য রাখবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আজকের সমাজে সাংস্কৃতিক বলতে এমন নোংরামি সমাজে শুরু হয়েছে যেগুলো আলোচনা করার মতো নয় দৃশ্যপটে আনার মতো নয় সেই সমস্ত সংস্কৃতি দিয়ে আমাদের যুবক সমাজকে আজকে নষ্ট করে ফেলছে সেখানে তারই তারই দূরীকরণ করার জন্য সেই পরিবেশকে দূর করার জন্য একটি সুস্থ এবং সুন্দর মার্জিত সংস্কৃতি মানুষের সামনে উপহার দেওয়ার জন্য তামিল মিলাত এ আয়োজন করে থাকে আমি কোরআনের আয়াত তোমাদের সামনে তেলাওত করেছি তা হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রাবুল আলামী নিষেধ করেছেন যে রসুল যা নিয়ে এসেছে দারণ করো এবং যা নিষেধ করেছে তা বর্জন করো আমরা অবশ্যই রসুলের জীবনী শাহবায়ে কালামের জীবনের মধ্যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য অনেক ধরনের আয়োজন সেখানে রয়েছে কোরআন হাদিসে রয়েছে সাহাবাই কালামের আমলে রয়েছে আমরা সেইগুলাই সামনে এনে তোমাদের মেধা বিকাশের ব্যবস্থা করেছি আল্লাহ তালা আমাদের আয়োজনকে কবুল করুক সাথে সাথে তামিল মিল্লাত মাদ্রাসা যারা শুরু করেছিলেন একজাক মেধাবী আলেম তৈরি করার জন্য সেদিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন আমি আজকে দুই সালে সাংস্কৃতিক পক্ষ এখন উদ্বোধন করছি আল্লাহ তালা আমাদেরকে সেই উদ্বোধন কবুল করে প্রত্যেকে তার জায়গার থেকে যথাযথ দায়িত্ব পালন করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক দেশপ্রেমিক এবং ক্ষুধাবিরু নাগরিক হিসাবে তুলে তুলে ধরার মতো প্রত্যাশা রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি এবং ঘোষণা দিচ্ছে দুই হাজার দুই হাজার বিশ সালের সাংস্কৃতিক পক্ষ উদযাপন সফল হোক সফল হোক যেন তোমার আমরা তাদের প্রতিভা বিকাশের জন্য সঠিকভাবে ভাবে কোরআন হাদিস মানুষের সামনে তুলে ধরার জন্য যে প্রশিক্ষণের আয়োজন করেছি মাহবুদ এই প্রশিক্ষণকে তুমি ফলপ্রসূ করার ব্যবস্থা করে দেবে আরামী